হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখা এন্ড জ্যোতি বুকস। তো আজকে আমি বানাবো হান্ডি মটন। তো হান্ডি মটন কিন্তু আমি এই ফার্স্টবার বানাচ্ছি, প্রথমবারই তৈরি করছি। তো আগেও কিন্তু হান্ডি মটনের প্রক্রিয়া আমি কুকারে মটন রান্না করে খেয়েছি, কিন্তু আজকে ফার্স্ট আমি পুরো হাঁড়িতেই, মাটির হাঁড়িতে, মাটির উনুনে হান্ডি মটন তৈরি করব। তো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ মটন নিয়েছি, এখানে কিন্তু 2 কেজি মতন মটন আছে। তো মাটনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আমি বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এবার দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। আমি কিন্তু আজির পেঁয়াজের কোনো পেস্ট করিনি, এখানে রসুনের পেস্ট করে নিয়েছি, রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে আদা, জিরে আর ধনে পেস্ট দিচ্ছি। তারপর দেব শুকনো লঙ্কার পেস্ট। তো তার আগে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর স্বাদ মতন লবণ। তো হলুদ আমার এখানে মাংসে যে যেটুকু পরিমাণে হলুদ লাগবে, আমি সেটুকু পরিমাণে কিন্তু হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করছি। আর তারপরে এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, আর এইগুলো এই সমস্ত উপকরণ দিয়ে একই সঙ্গে আমি মেখে নেব। তারপর কিন্তু আমি লঙ্কা অ্যাড করব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। তেলটা অ্যাড করে তার সমস্ত উপকরণ দিয়ে একসঙ্গে মশলা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো মাংসটাকে কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে নিতে নিতে তারপরে কিন্তু আমি এখানে একটুখানি লেবুর রসও এবার অ্যাড করবো। তো দেখো আমার কিন্তু ম্যারিনেট করা প্রায় অর্ধে মানে অনেকটা সময় ম্যারিনেট করে নিয়েছি, প্রায় 10 মিনিট মতন মাখার পর আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। তো পাতিলেবুর রসটা দিয়েও কিন্তু আরও আমি 8-15 মিনিট মতন ম্যারিনেট করে নেবো, মোট আধা ঘন্টা মতন আমি কিন্তু ম্যারিনেট করে নেবো মাংসটাকে ভালো করে, লবণ হলুদ লঙ্কা টঙ্কা সব কিছু মিক্সড করে একবারে। তারপর কিন্তু লেবু দিয়ে ম্যারিনেট করার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পেস্ট। শুকনো লঙ্কার পেস্ট দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে নিয়েছি, আর সেটা দেখাইনি। তো তারপর ম্যারিনেট করার পরে দেখাচ্ছি তোমাদের। দেখো ম্যারিনেট করা মশলা হয়ে গেছে, আর এদিকে হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে কিন্তু একটু তেজপাতা দিয়েছি, আর তারপরে কিন্তু মাটনটা দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর হাঁড়িটা যতক্ষণ আমি উনুনে বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি তেল দিয়ে, তেলটা গরম হওয়া লাগবে না এমনি, তেলটা দিয়েই কিন্তু আমি তেল আর জিরের তেজপাতাটা দিয়েই আমি শুধু মটনটাকে বসিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু জাল দিচ্ছি। আর জালটাও কিন্তু খুব জোরে জাল লাগবে না, এটা মিডিয়াম জাল হলেই হবে। তো ঢাকাটা আমি তোমাকে সরিয়ে দেখালাম, তোমাকে আমি সরিয়ে দেখাচ্ছি। দেখো মাঝপথে হান্ডি মটনটা কেমন পর্যায়ে আছে, এখন মাংসটা যতটা ফোলা লাগছিলো তারপর লাস্ট মেশিংয়ে এটা নামানোর আগে দেখো তার মাঝখানে আমি কোনো সময় ঢাকা খুলিনি। তো দেখো কতটা মাংস কমে গেছে, আর ঝোল টোল হয়ে কতটা কত সুন্দর হয়ে গেছে। আর দেখিয়েছো তো আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। তারপর কিন্তু আমি একটা পাত্রে ভালো সুন্দর করে মটনটাকে ঢেলে নিচ্ছি, আর গরম মটন ঢালার সময় দেখো কত পরিমাণে ধোঁয়া উঠছে, এত ধোঁয়া বেরোচ্ছিলো আমি ভাবছিলাম আমার ফোনটাই না বাস্ট হয়ে যায়। তো যাই হোক, ধোয়ার কারণে আমার ফোনের ক্যামেরাটা তো বাস্ট হলো না, কিন্তু ঘেরানটা যা বেরিয়েছিলো অসাধারণ ঘেরান বেরিয়েছিলো, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিলো, আমি ভাবিনি এত সুন্দর লাগবে খেতে। তো তোমরা বাড়িতে একবার বানাও, বানিয়ে খেয়ে রাখো তোমাদের কেমন লাগে। ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।